শুক্রবার কোচবিহারের পুরাতন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের 17টি বাসের শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা বিধায়ক মিহির গোস্বামী। শুক্রবার কোচবিহারের পুরাতন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের নতুন 17টি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা বিধায়ক মিহির গোস্বামী। এছাড়া সংস্থার ডাইরেক্টর সহ বোর্ড সদস্য তথা অতিরিক্ত জেলাশাসক কোচবিহার জ্যোতির্ময় তাঁতি, বোর্ড সদস্য দেবাশিস গোস্বামী সহ প্রমুখ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মিহির গোস্বামী জানান, রাজ্য সরকারের কাছে 146টি বাস চাওয়া হয়েছিল। সরকার সবগুলো বাসের অনুমোদন দিয়েছে, যার মধ্যে 78টি বাস চলে এসেছে। আজকে এখান থেকে 17টি বাসের উদ্বোধন হলো। আগামী 24 তারিখ বহরমপুর ডিপো থেকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু বাসের উদ্বোধন করবেন। 26 তারিখ রায়গঞ্জ থেকে বাকি বাসগুলো উদ্বোধন হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর সূত্রে খবর, বর্তমানে মোট 902টি বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কাছে রয়েছে, যার মধ্যে প্রায় 750-এর উপর বাস অনরোড। এই সরকার আসার পর আয় বেড়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের। রাজ্য সরকারের কাছে দপ্তরের পক্ষ থেকে 146টি বাস চাওয়া হয়েছিল। রাজ্য সরকার সমস্ত বাসের অর্থ সহ অনুমোদন দিয়েছেন। বিভিন্ন এজেন্সিকে দেওয়া তার মধ্যে 78টি বাস চলে এসেছে, যার মধ্যে এদিন কোচবিহার ডিভিশন থেকে সবুজ পতাকা দিয়ে 17টি নতুন বাসের উদ্বোধন করলেন চেয়ারম্যান মিহির গোস্বামী। তিনি বলেন, বাকি বাসগুলো আগামী 24 এবং 26 তারিখ উদ্বোধন হবে। পাশাপাশি বাকি যে বাস রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। বর্তমানে সংস্থার মোট 902টি বাস রয়েছে, তবে রাজ্য সরকার ও পরিবহন বিভাগের নিয়ম অনুযায়ী বেশ কিছু পুরনো বাসগুলোকে বাতিল করা হবে। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের সরকার আসার পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের অনেকটা ভালো জায়গা গিয়েছে। ডিপোগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে, বহু কর্মী নিয়োগ করা হয়েছে, আবার কর্মী নিয়োগ করা হবে। 2018-19 অর্থবর্ষে আমরা মোট রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলাম 146টা বাসের জন্য, এবং সেই 146টা বাসই রাজ্য সরকার অনুমোদন দিয়েছে এবং তার অর্থ অনুমোদন করেছে। সেই অনুযায়ী আমরা বিভিন্ন কোম্পানিকে অর্ডার দিয়েছিলাম বাস সাপ্লাই করবার জন্য। এখন পর্যন্ত আমাদের কাছে মোট 78টা বাস বিভিন্ন কোম্পানি সাপ্লাই করতে পেরেছে, সক্ষম হয়েছে। তার মধ্যে আজকে আমরা কুচবিহার ডিভিশনের জন্য মোট 17টি বাস আমরা আজকে রাস্তায় নামালাম, নতুন বাস। 146টি বাসের মধ্যে 78টি আমরা এরই মধ্যে রিসিভ করেছি। বাকি বাসগুলো আগামী চব্বিশ তারিখে এই মাসেরই 24 তারিখ মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় বহরমপুর ডিভিশন থেকে ওই ডিভিশনের জন্য অনেকগুলো বাস উদ্বোধন করবেন, এবং আগামী 26 তারিখ রায়গঞ্জ ডিভিশন থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের আরও অনেকগুলো বাস উদ্বোধন করা হবে বাকি বাসগুলো। আর বাকি এই 146-এর মধ্যে 78টা ছাড়ার বাকি বাসগুলো আমরা খুব তাড়াতাড়ি পাব, এবং সেগুলো পাবার পর আমরা সেগুলো আমরা রাস্তায় নামাব। এখন বর্তমানে আমাদের মোট গাড়ির সংখ্যা 902। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের মোট গাড়ির সংখ্যা এই মুহূর্তে 902। বাকি বাসগুলো এলে সেই সংখ্যাটা আরও বাড়বে। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট।